বিরিয়ার পর আল্লাহ দেখেন না আমাদের নেতারা কয় সৌতর পড়ে আবার আছে না নতুন এলে দুই দিন পর হারিয়ে দেবো কথা কয় না কে আপনারা ছাত্র একটা বক্সিং মারে দেবেন যুবক কথা কয় না কে দুই চার কিন্তু মারলে কবি যাক বাবার সমালোচনা করা না

খবরদার কেউ যদি মসজিদে যায় আলহামদুলিল্লাহ ভাই তুমি মসজিদে আসছো ভাই কি যে খুশি হয়েছে আমরা তো চাই গ্রামের সবাই নামাজি হোক আমরা চাই গ্রামের সবাই আমরা একই জান্নাতে থাকবো কথা বলে ঠিক কিনা মনটা বড় করেন উদার মনের মানুষ হন কলিজাটা বড় করে খালি মানুষের সমালোচনা নিয়ে পড়ে আস না কথা কয় না কে আজকে বাংলাদেশের মানুষ কথা বলা ভুলে গেছে যা খুশি তাই চলতেছে অন্য অন্য দেশে কয়েক পয়সা বের হলে মাঠে নামে মানুষ কেন বাড়লো জবাব চাই আর এক রাতে পঞ্চাশ ষাট টাকা বাড়ায় তাও কেউ পেট্রোল আমার লাগে খালি পেয়ার দাম বেড়ে যায় না সাথে আরো সবকিছুর দাম বেড়ে যায় টিয়ার ফান না না হুন্ডা নাই তোমার আন্দোলন নেই তুমি সাইকেল চলাও দেখে না টিয়ার ফাঁভা টিয়ার ফাভা পরে কথা কে কমানোর সময় কমায় পাঁচ টাকা এক রাতে বারে চল্লিশ পঞ্চাশ আর কমাইতে কত পাঁচ আপনারা ওই পেট্রোল তুলে অক্টেল তুলে পাঁচ টাকা দিয়ে একটা পান খাবেন আর সোনা বন্ধুর গান গাবেন আর বাড়ি যাবেন মানে মানে তামাশা তামাশা কথা বলেন না কেন কেন কমানোর সময় একবারে একশো টাকা কমান কমে দেখাও রাগ করেছেন মনে হয় এ বাজান গো আমার সব কথা বলা যাবে না বাজার গরম কোন জিনিসের দাম কম যেটা ফিরি পাওয়া যাচ্ছে কথা বলেন না কেন করে বলে খেজুর বাদ দিয়ে বড় খাও কথা কতক্ষণ ঠিক খেয়ে না তেলের দাম বেড়ে যায় কয় তেল ছাড়া পানি দেওয়া হয় কথা কন ঠিক খেয়ে না যেই জিনিসের দাম বাড়ে বিকল্প বুদ্ধি আল্লাহ তাদের মাথায় রেখে দিয়েছে এই জন্য তারা রাষ্ট্রের বড় বড় জায়গা আছে আসলেই তাদের মাথায় বুদ্ধি আছে। এটা স্বীকার করা লাগবে ভাই কথা কতক্ষণ ঠিক না আল্লাহ আরো বুদ্ধি দান করুন জোরে না আমি তাহলে আবু জেলের একটা বিশেষ বাহিনী ছিল যাদের কাজে হলো মুসলমানের রক্ত নিয়ে খেলা করা আজ ও তাম পৃথিবীতে জালেমদের বিশেষ একটা বাহিনী আছে যাদের কাজে হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার আল্লাহওয়ালাদের রক্ত নিয়ে খেলা করা কথা বলার না কেন আজকে तमाम পৃথিবীতে তাকায় দেখেন জালেমদের বিশেষ একটা বাহিনী আছে যাদের কাজই হলো মুসলমানদের কষ্ট দেওয়া যাদের কাজই হলো ईमानदार আল্লাহ ওয়ালাদের পরে জুলুম করা কথা বলেন ঠিক না আবু জেহেল নাই আর murid আছে মুসলমানদেরকে যারা হত্যা করবে মুসলমানের রক্ত নিয়ে যারা খেলা করবে এরা কখনো আমাদের বন্ধু হতে পারে না কথা বলেন ঠিক কি না এজন্য तमाम পৃথিবীতে আজকে মুসলমানকে বিদায় করার জন্য ইসলামকে বিদায় বিদায় করার জন্য গভীর ষড়যন্ত্র চলতেছে একদিন সেই ষড়যন্ত্রের জাল ভেদ করে পৃথিবীর আকাশে বাতাসে ইসলাম প্রতিষ্ঠিত হবে আল্লাহর কোরআন দিয়া পুরো পৃথিবীর শাসন করা হবে ইনশাআল্লাহ আল্লাহ কথা বলে ডেকে না এজন্য মুসলমান কা পুরুষের জাত নয় মুসলমান বীরের জাত পিছিয়ে যাওয়ার জাতি মুসলমানেরা না মুসলমান এগিয়ে যাওয়ার জাতি কথা বলে ঠিক কিনা যত বাধা আসুক না যত যত নির্যাতন জুলুম আসুক না কেন হাজারো নির্যাতন জুলুমের মোকাবেলা করে আল্লাহর তিনকে বিজয় করার জন্য কারা কারা কাজ করবেন দুই হাত তুলে আল্লাহকে দেখান লিল্লাহবীর লীলা লিল্লাহে তাকবীর আধারে ভয় পেও না আলো আছে আড়ালে কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে আধারে ভয় পেও না আলো আছে আড়ালে কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে বেঈমানরা পালিয়ে যাবে আমরা উঠে দাঁড়ালে কথা বলে ঠিক না আমার ভাইরা লম্বা হবে লম্বা করব না নবীজি ডেকে বলে বেলাল ইসলামের অবস্থা কোন ভালো না কালেমা পড়ে সো তো প্রকাশ করা যাবে না হজরত বেলাল দেখে বলে নবী গো আমার জীবনের কোনো দাম নাই আমার মনে ওমায়কে বলেছিলাম উর্দুম বা ছাগল পেশাব পায়খানা করে দেয় এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয় আমার জন্য আলাদা ঘরের ব্যবস্থা করে দেন এইবার বেলাল ডেকে উডুম বা ছাগলের দাম আমার কাছে আছে। কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই আমার ভাইয়েরা হজরত বেলাল দেখে বলে নবী আমার জীবনের কোনো দাম নাই আপনি আমার জন্য দোয়া করেন মৃত্যু পর্যন্ত জানো আল্লাহ কালেমার প্রতিটিকে থাকারা তাও ফিক দান করেন জোরে বলেন আমিন বেলাল কালেমা পরে রাত্রি বেলায় চলে আসলেন সকাল বেলা হয়ে গেল সূর্য উদয় হয়েছে অনেকটা বেলা হয়ে গেছে হজরতে বেলাল দরজা খোলে না অন্য অন্য চাকর বাকর যারা আছে এরা নালিশ চলে গেল ও মায়ের কাছে যা বলে এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই উর্দুম বা ছাগলে পেশাব পায়খানা পরিষ্কার করে নাই তাই নাকি বলে হা ঠিক আছে বেলালকে ডাক দাও এইবার হজরত বেলালকে ডাক দেয় হজরত বেলাল দরজা খোলে না জোরে করে ধাক্কা মারছে দরজা খুলে গেছে এইবার ও মায়া সহ চাকরের দল সবাই তাকায় দেখা হারি যে রাত্রিতে বেলাল কালেমা পরে মুসলমান হয়েছে ওই রাত্রিতে একটা উর্দুম বা ছাগলের কাছে কোন পেশা পায়খানা নাই বলেন আল্লাহ আকবার এইবার উমাই ডেকে বলে এই চাকরের দল বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে তাকায় দেখো একটা উর্দুম বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই যাও নিজেদের কাজ করো এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিয়ে এক পা দুপা করে হজরতে বেলালের কাছে চলে গেলেন হজরতে বেলাল দেয়ালে পিঠটা লাগাইয়া জিব্বা নাড়াইয়া জিকিরি করে কার আর একটু জোরে বলেন কার এবার হজরত বেলালকে হালকা করে ধাক্কা মারছে যখন জবান দিয়ে কালে আজ বের হয়েছে তখন কালে আওয়াজ শোনা মাত্র ও ডেকে বলে বেলাল রে তোর জবান দিয়ে কি শুনলাম তুমি কি মুসলমান হয়েছ হজরতে বেলাল ডেকে বলে মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারবে না তারা অকুলু দা মুসলমানেরা হবে সত্যবাদী মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে কথা বলেন ঠিক না কিন্তু আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই মিথ্যা কথা বলে সকালবেলা নাস্তা করে দুপুরে লাঞ্চ করে রাতে ডিনার করে ভরা পেটেও মিথ্যা খালি পেটেও মিথ্যা মিথ্যা বলতে বলতে সিহারা বেকা হয়ে গেছে এক পা কবরে ঢুকে গেছে এরপরও মিথ্যা বলা ছাড়ে না এত মিথ্যা কথা বলে শয়তান পর্যন্ত বলে আমিও এত খারাপ না কথা বলেন ঠিক কি না এই জন্য মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে মুসলমানেরা হবে সত্যবাদী এইবারে ও বলে বেলাল রে উর্দুম বা ছাগলের মালিক বানায় দেব থাকার জন্য ভালো ঘর বাড়ির ব্যবস্থা করে দেব হযরত বেলাল রেকে বলে ও দুনিয়ার কোন পার্থিব ধরে বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না বলেন আল্লাহু আকবার এইবার উমায় ডেকে বলে আমার কথা না শুনলে বরণেতা আবু জেলকে খবর দিব হজরতে বেলাল ডেকে বলে কোন আবু জেলের ভয় দেখায় কোনো লাভ নাই আমি আল্লাহ সারা দুনিয়ার কাউকে ভয় করি না এখন দুনিয়ার আবু জেলকে আর কোন টাইম নাই বলেন মার হাওয়া এইবার উমায় এক দৌড়ে চলে গেল আবু জেলের বাড়িতে যায় বলে নেতা সংবাদ খুব খারাপ আমার বাড়ির গীত দাস বেলাল কালেমা পরে মুসলমান হয়েছে তাই নাকি বলে হা যাও আমি আসতেছি আবু জেলের একটা বিশেষ বাহিনী ছিল ক্যাডার মাস্তান ছিল সঙ্গ পাঙ্গ ছিল যাদের তাদের হলো নতুন নতুন কালেমা পরে মুসলমান হবে যারা তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালাইত তাহলে আবু একটা বিশেষ বাহিনী ছিল যাদের কাজই হলো মুসলমানের রক্ত নিয়ে খেলা করা আজও তাম পৃথিবীতে সালেমদের বিশেষ একটা বাহিনী আছে যাদের কাজে হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার আল্লাহওয়ালাদের রক্ত নিয়ে খেলা করা কথা বলেন না কেন আজকে তামাম পৃথিবীতে তাকায় দেখেন জালেমদের বিশেষ একটা বাহিনী আছে যাদের কাজই হলো মুসলমানদের কষ্ট দেওয়া যাদের কাজই হলো আল্লাহ পরে করা কথা বলেন ঠিক কিনা কথা কষ্ট হচ্ছে আপনাদের এ বাজান গো আমার ভালো করে বোঝার চেষ্টা করবেন এইবার আবু তার ক্যাডার মাস্তান বাঙ্গ বিশাল বাহিনী নিয়ে অমায়ের বাড়িতে হাজিরে হয়ে গেল এইবার বেলালকে ডাকতে বেলাল এদিকে আয় হজরতে বেলাল যখন কাছে চলে আসলেন দেখবে রে আমি তোরে ভাবে মোহাব্বত করি তোর উপর বিশেষ নজরও ভালোবাসা আছে বেলাল তুমি যদি চাও উর্দুম্বা ছাগলের মালিক বানায় দেব থাকার জন্য ভালো ঘর বাড়ির ব্যবস্থা করে দেব ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দের হাম টাকা পয়সা যা লাগে সব দিয়ে দেব। ও বেলাল তুমি চাইতে দেরি আমরা দিতে দেরি করব না এত বড় লোভনীয় প্রস্তাব হজরত বেলালকে দেওয়ার পরে হজরত বেলাল দেখবেলা ভেলে রে দুনিয়ার সব সম্পদ যদি বেলালকে দিতে চাও দুনিয়ার সব সম্পদ সারতে রাজি বিশ্ব নবীর কালে মা সারতে রাজি নাই বলেন আল্লাহ আকবর বেলালের মতো যারা খাটি ইমানদার এরা টাকার কাছে বিক্রি হয় না কিন্তু মোনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয় তারা টাকা যেই দিকে ফতুয়া সেই দিকে টাকা পাইলে বাতিলের বাচ্চাটা গোলাম হয় কথা বলে ইসলামের পক্ষে যাক আর বিপক্ষে যাক টাকা পাইলেই খুশি টাকা যেই দিকে আর ফতুয়ার ঝড় সেই দিকে আছে না এক মানুষ টাকা আর কাছে বিক্রি হয়ে গেছে অবৈধ জিনিসকে বৈধ বলে বৈধ জিনিসকে অবৈধ বলে ভালো মানুষটাকে কালো বলে কালো মানুষটাকে ভালো বলে রাতকে দিন বানায় দিনকে রাত বানায় টাকা যেইদিকে ওদের ফতুয়ার দৌড় সেই দিকে কথা বলেন ঠিকই না রাগ করেন না রাগ করেন না কথাগুলো দিল দিয়ে বুঝবেন অন্তর দিয়ে ভাববেন যে আসলে কি বলতেছি কি বুঝাইতে চাচ্ছে সব কথা তো খোলাসা করা যায় না কথা বলেন না কেন ভাসুরের নাম জানি মুখে আনা যায় না তো কষ্ট হচ্ছে আপনাদের আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান হজরতে বেলাল ডেকে বলে আবু জেলে রে দুনিয়ার সব সম্পদ যদি দিতে চাও দুনিয়ার সব সম্পদ সারতে রাজি বিশ্ব নবীর কালেমা সারতে রাজি নাই এইবার আবু জেল বলে বেলাল সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে যুবকদেরকে লেলে দিল বেলালকে চাবুক দে পিঠাও চাবুক দে পিটাই দে পিটাই দে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে এরা যত জোরে চাবুক মারে বেলাল তত জোরে আল্লাহর নামের জিকির করে এবার আবু জেল ডেকে বলে বেলাল মারতে মারতে কালো চামড়া গুলো ফেটে রক্ত জড়তেছে এরপরে কেউ নবী মোহাম্মদ সল্লু আল্লাহামের কালিমা সারবি না হজরতে বেলাল ডেকে বলে আবু জেলের মারতে মারতে যদি মেরেও ফেলে দাও জীবন দিতে রাজি নবীজির কালেমা সারতে রাজি নাই বলেন সোবাহান আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করবেন এইবার আবুজেল ডেকে বলে বেলাল এভাবে হবে না এই যুবকের দল রশি লাগাও বেলালের হজরতে রশি লাগাই আরো বিরুত্তপ্ত গরম বালি চাল দিলে মুড়ি হয়ে যায় এত গরম বালি এই যে কিছুদিন আগে সূর্যের তাপ বলে হুজুর দোয়া করেন বৃষ্টি বৃষ্টি এখন আবার আল্লাহ বৃষ্টি দিলে বলে হুজুর ধান পেকে একটু বলেন দোয়া করেন বৃষ্টি জাম না আসেন তাহলে আমরা যাব কোন দিকে কয়েকদিন আগে বৃষ্টির জন্য নামাজ পড়ায় নিলেন দোয়া করায় নিলেন এখন আবার বৃষ্টি দিলে সমস্যা আছে না নাই তারপরে আসমানের মালিকের যেইটা ফয়সালা সেইটা মেনে নিতে হবে আল্লাহ দেয় শরীরের তাপ কারণটা কি কারণটা কি আল্লাহ বুঝাই বান্দা পাপ বাইরে গেছে আমি দিচ্ছি তাপ তোর পাপ বাইরে গেছে পাপ কমায় দিয়ে আমি আল্লাহ গরম কমায়ে দেব সমাজে উলঙ্গ পানা বেহা পানা অশ্লীলতা জিনা ব্যবিচারী চুরি হত্যা লণ্ঠন খুন ধর্ষণ এমন কোন অপরাধ নাই যা বাংলার জমিনে হইতেছে না পৃথিবীবাসীতে হইতেছে না কথা বলেন ঠিক কিনা কথা কয় না কেন সমাজে অপরাধ আছে না না কম না বেশি এ বাজান গো আমার আমাদের পাপ বাইরে গেছে এজন্য আল্লাহ একটু তাপ বাড়াইছে আল্লাহ বলে এখন তাপ কমাইতে চাইলে পাপ কমা কথা কন ঠিক কিনা এই জন্য বাজান গো আমার আমরা আবার তাপ পাপ কমানের চিন্তা বাদ দিয়া আমরা এখন রোদের মধ্যে ডিম ভাজা ভিডিও করতেছি দেখেন আপনারা ডিম ভাজতেছি আর একজন আবার দেখবেন ওই টিনের চালে ডিম ভাজতেছে নিচে থেকে আরেকজন গ্যাস চুলা জ্বালায় রাখছে আর একজন যায় আবার দেখে গিরে গ্যাস চুলা আবার নিচে টিন ভাজতেছে ভিডিও ও যায় আবার সাপে ধরে বলে ভাই দেখেন এগুলো মিথ্যা রোদের তাপে ডিম ভাজতেছে না নিচে গ্যাসের চুলা জ্বালায় রাখছে কথা বলে কেন কত বাট পারি কত সিডারিক সমাজে না নাই আপনারাই বলেন সূর্যের তাপ যতই হোক বাজান ওই জায়গায় কি আসলে ডিম ভাজা সম্ভব কথা না কেন তাহলে যত লোক ডিম ভাজির ভিডিও বানাইছে সব সিটারই বার কথা কন ঠিক খেয়ে না এগুলো ধোকা দিয়া বোকা বানায় এই সমাজে যা চলতেছে কেউ ডিম ভাজতেছে কেউ আবার যাইতেছে হাতের থেলা সেটা মানা যায় ওটা দেখা যাচ্ছে বাস্তব কথা কন ঠিক খেয়ে না এই জন্য বাজান গো আমার আমরা এগুলো রং তামাশা করবো না হাঁটি হাসি ঠাট্টা বিদ্রোহ করব না আল্লাহ যদি কখনো আজাব আর গজব দেয় বুঝে নেওয়া লাগবে আমাদের পাপের কারণে সব হচ্ছে আল্লাহ তালা সুরার রুমের একচল্লিশ নাম্বার এতে বলেন বান্ধব সাজদা জলে স্থলে যত বিপর্যয় ঘটে সব তোমাদের দুই হাতের কামায় আমি আল্লাহ কেন দেই এগুলো দ্বারা সতর্ক করি বান্দা বাঁকা পথে চলিস না সোজা পথে চল বান্দার গুণা করিস না ফিরে আয় কথা বলেন আমি আল্লাহ একটু মাঝে মাঝে ভূমিকম্প দিয়া একটু রোদের তাপ দিয়া একটু গরম দিয়া একটু ঘূর্ণিঝড় দিয়া মাঝে মাঝে বন্যা দিয়া বিপদ মুসিবত দিয়ে বুঝা যে আমি আল্লাহ আছি ভুলে যাস না যে আল্লাহ বিশাল বড় বটরের গাছটা ফেলাইতে পারে তোর ভাঙ্গা বাড়িটাও ফেলাইয়া চাপা দিয়ে মারতে পারে কিন্তু মারি না কেন আমি আল্লাহর দয়া বেশি বিধায় সোজা হয়ে যা কথা কখন ঠিক কে না আর আমরা সোজা না হয়ে বা কারো বেশি তা আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন একটু জোরে বলেন আমি কষ্ট হচ্ছে আপনাদের এ বাজান গো আমার লম্বা হবে লম্বা করব না এইবার বাজান গো আমার হজরত বেলালের পায়ে রশি লাগা আরবের গরম বালিতে শেষ রায় শেষ রায় না ঘোরা গলো বাবলা গাছের কাটা গলো জিব্বার ভিতরে পেরে গের মতো মারা গল এরপরে বিকেল বেলা নিয়েছে বলে বেলাল আল দে পিটাইলাম পায়রশি রশি লাগায় নিয়ে ঘুরলাম এত নির্যাতন জুলম উপরে করা হলো এরপরে কি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সালামের কালিমা সারবি না হজরতে বেলাল দেখে বলে আবু জেলে রে মারতে যদি মেরে ফেলে দাও বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন বেলাল ইসলামের প্রতি টিকে থাকবে ততদিন বলেন আল্লাহ আকবার এইবার যুবকদেরকে বলো পায়ের রশি লাগাইলাম চাবুক দিয়ে দেবাইলাম বাপ লাগা সেরে কাটা গেল জিব্বার ভিতরে মাল্লা এরপরে তো বেলালকে থামানো যায় না যাও সবাই মিলে একটা বড় পাথর নিয়ে আসো কয়েকজন যুবক মিলে বিশাল বড় একটা পাথর নিয়ে আসে হজরতে বেলালের বুকের উপরে চাপায় দেওয়া হলো আবু জেল ভাবলো পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে এই কথা ভেবে কাঁফের চলে গেল হজরতে বেলালের বুকের ওপরে পাথরের পরে জিব্বা নারায় জিগিরি করে কার চোখের কোনা দিয়ে পানি জড়তেছি বানার আল্লাহর জিকিরি করতেছে আপনাদের জিকিরি করার জন্য কেউ পিটায় না না জিকিরি করা যায় নামাজ পড়তে পড়তে কথা না কে রাগ করতেছেন আপনারা রাস্তা চলতে চলতে জিকিরি করা যায় শুধুমাত্র মসজিদে বসে জিকিরি করা যায় না নামাজের মধ্যে আশেপাশে বসে শুধু জিকিরি করা যায় না আপনি মাঠে কাজ করতে করতে জিকিরি করতে পারেন দোকানদারি করতে করতে জিকিরি করতে পারেন রাস্তা দিয়ে সাইকেল নিয়ে যাচ্ছেন জিকিরি করবেন ভ্যান নিয়ে যাচ্ছেন জিকিরি করবেন পথ চলতেছেন জিকির করবেন যানবাহনে আসেন জিকিরি করবেন সব সময় জবানে জিকির জারি থাকবে কার হাদিস শরীফের ভিতরে আসছে যে জিহুব্বাটা আল্লাহর জিকিরে সদা সর্বদাই ভিজা থাকে ওই জিব্বাওয়ালা মানুষ কোনোদিন যাহার নামের আগুনে জ্বলবে না বলেন আল্লাহু আকবার ফাজকুরুনি আযকুরুকুম আশকুরুলি ওয়া তা তাকফুরুন তোমরা আমারে শরণ করো আমি আল্লাহ তোমাদেরকে শরণ করব তাহলে সব সময় জবানে জিকির চালু থাকবে কা আপনাকে তো জিকির করার জন্য কে ধমক দেয় না পিটাই না কেউ গ্রেফতার করে না কেউ ধরে না তারপরে কেন জিকির করতে পারি না কারণ আমরা কপাল পোরা কথা কয় না কি পড়া দুই তিন ঘন্টা এক জায়গায় বসে গল্প করে পাঁচ ঘন্টা চুপ করে থাকে তাও আল্লাহর নাম মানে না ঠেলা দিয়েও আল্লাহর নাম বের হয় না কথা কয় না কেন যদি বলা ভাই কেমন আছে এই গরিবে থাকা না থাকা হুজুর কোনো মতে ব্যাসে আসে দিনকাল যাচ্ছি এই আর কি সুলে গেলেই শান্তি হ্যাঁ শান্তি না মানে এত কথা ঘুরে পেশায় জবান দিয়ে আলহামদুলিল্লাহ আসে না আসে না নাই আপনাকে জিজ্ঞাসা করা হচ্ছে কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন এত সমস্যার কথা বলেন কেন কি সমস্যা আপনার ওই গরিবের থাকা না থাকে বাপ রে বা গরিব হয়েছে বাইসে গেছ সম্পদ যত বেশি হিসাব তত বেশি বেটা গরিব তুমি খুশি হও যে আল্লাহ গরিব হালতে জীবন দিছো সম্পদ কম হিসাব কম যত তাড়াতাড়ি হিসাব হবি তত তাড়াতাড়ি জান্নাতে ঢোকা যাবে বোঝে না হ্যাঁ গরিব হওয়াতে আফসোস গরিব হওয়াতে খুশি থাকেন টাকা সম্পদ বেশি টেনশন বেশি জানে না বেশি বিপদ বেশি কথা কয় না বুঝে না টাকা থাকলে শান্তি টাকায় সুখ পাওয়া যায় কোটি টাকা দিয়ে খাট কেনা যাবে কিন্তু ঘুম কেনা যায় না দামি বিছানার চাদর কেনা যায় আরাম কেনা যায় না কথা বলেন রিক্সা চালায় ভ্যান চালায় মাঠে কাজ করে ডাল ভত্তা দিয়ে ভাত খাইয়ে বউকে কোলে নিয়ে ঘুমায় কি শান্তি আর বড় লোক টাকা মিল ফ্যাক্টরি টেনশনে চারটে ঘুমের ট্যাবলেট খায় বউ এক খাটে স্বামী আলাদা আর এক খাটে দাও করিলে সম্পর্ক কোনো শান্তি নাই অশান্তি বউকে টাচ করতে গেলে কারে টাচ করছো তুমি তুমি হাত ধুইছ কথা না কে ধনী ধনির বউ জ্বালা জ্বালা আর গরিবের বউ আহারে ওই ময়লা ধুলে ভরছে শাড়ি আসলে উঠে দেও স্বামীর মুখ মুছে দেয় স্বামীও কিছু কয় না দেখতেছে বালু খরখর করতেছে কত পাগলি যে দিতেছে এ বালু কেন ও যদি কাঁদাও হইরে দেয় তাও কিছু কয় না কথা কন ঠিক কে এর নাম ভালোবাসা এর নাম শান্তি কথা কন ঠিক কে না আর গরিব টাই চালাবারি একটা চুল পরে থাকলে ওইটা না স্বামী স্ত্রী ঝগড়া লাগে চুল কা তোর নামা তোর নামা এই হিসাব করতে তো রাত কেটে যায় ঘুম আর না কথা কন ঠিক কে না এই জন্য বাজান গ মন খারাপ করবেন না টাকা নাই আলহামদুলিল্লাহ বলেন কথা কয় না কেন যত টাকা তত অশান্তি কথা কন ঠিক না আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিক দান করেন জোরে বলেন আমিন গরিবের সুখ বেশি গরিবের দুইটা নিয়ামত বেশি একটা হলো খাওয়া রুচি আর একটা ভালো ঘুম এতে টেনশন কম খালি ঘুম আর ঘুম যেটি শুতে সেটি ঘুম শুইলেই ঘুম কথা কয় না ভাই বিছানাও লাগে না আমরা যারা গরিব আছে হিসাব নিকাশ করেন এই যে মাঠটা দেখতেছেন বিশ্বাস করেন মাহফিল এখনই দোয়া করা হোক কয়েকজন গরিব বিশ জন গরিব ওটি শুয়ে দেন সবগুলো ঘুম ধরবে কিন্তু একটা ধনিক ব্যান্ধে থন তাকে ঘুম এক না কারণ ওই টেনশন যে আমি যে বড় লোক আমার কিডনি রাখবি না কিডনি চুরি করবি না বাস পারি লয় কি যে ঘুম আসবে কথা কি বুঝতে পারছেন এই জন্য আল্লাহ নিয়ামত দিয়েছে কথা কন ঠিক কি না আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিক বস দান করেন একটু জোরে বলেন আমিন বিরক্ত হইছেন আমার কথা তাহলে সময় জিকির হবে কা তাহলে সুকে থাকি থাকে হাসপাতালে থাকি বাড়িতে থাকি মাঠে থাকি আর মসজিদে থাকি সব সময় জিকির হবে কা কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ হুজুর আল্লাহ ভালো রেখেছেন কিছু সমস্যা আছে সমস্যা দিবেন যিনি সমাধান করে দিবেন তিনি হাজারো সমস্যা নিয়ে মানুষ চলাচল করতেছে কথা কোন কে না সমস্যা থাকবেই মানুষ মাত্রই সমস্যা আছে এই দুনিয়ায় কেউ হান্ড্রেড পারসেন্ট সুখী না কোথাও না কোথাও তুলুটি আছে কোথাও না কোথাও গ্যাপ আছে কোথাও না কোথাও কষ্ট লুকিয়ে আছে কেউ প্রকাশ করতে পারে কেউ প্রকাশ করতে পারে না কথা বলেন ঠিক কি না ওই তো মনের দুঃখে কয়ে গেছে আমি কারে দেখাবো মনের দুঃখ আহারে বুকটা সিরিয়া তো সিরবের গেলে তো মরে যাবো ওটা আরো বেশি দুঃখ অর্থে যা আছে ওইভাবে থুয়ে দে সিরিস না কথা কয় না কে আল্লাহ যেন আমাদের সঠিক বুঝ দান করেন জোরে বলেন আমিন বাজান গো আমার যে কথা বলতে চাচ্ছিল আমি হৃদয় আর কান পেতে কথা গুলো শোনেন হজরতে বেলালের বুকের উপরে বিশাল বড় পাথর এরপরে জিব্বা নারায় জিকির করে কার আল্লাহকে ডেকে বলেন আল্লাহ তুমি তো সেই আল্লাহ ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের ওপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকিরি করতে বড় কষ্ট হয় আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তোলার মতো নরম বানায় দিতে হজরতে বেলাল দোয়া করতে দেরি আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তোলার মতো নরম বানিয়ে দিয়েছেন বলুন সোবাহান আল্লাহ হজরতে বেলাল আশিকেরা সুন নবীর পাগল বেলাল নবী যখন মক্কা নগরীতে পথ চলতো হজরত বেলাল একবার ডানে যার একবার বামে যায় আমার নবী ডেকে বলে বেলাল বুঝিন একবার ডানে যার একবার বামে যাও ব্যাপার ডাকি হজরতে বেলাল ডেকে বলে নবী গ আপনি কালেমার মার দাওয়া দেন ইসলামের প্রচার প্রসার করেন ওই কাফেরা হলো আপনার শত্রু আপনাকে টার্গেট করে যদি ওরা ডান থেকে তীর নিক্ষেপ করে ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে আবার যদি বাম থেকে তীর নিক্ষেপ করে গো নবী ওই তীরটা যেন সর্বপ্রথমে বেলালের বুকের ভতিরে ঢোকে আমি বেলাল মারা গেলে ইস্তামের ক্ষতি হবে না আপনি নবী মারা গেলে ইসলামের মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াইতে পারবে না বলেন আল্লাহু আকবার নিজের জীবনের বিনিময়ে রসুলকে আঁকলায় রাখতেন বেলাল বিশ্বনবী যেদিন ইন্তিকাল করেছিলেন বাজান ছোট্ট বাচ্চার মতো ফুফিয়ে ফুফিয়ে কান্না করে আর ডেকে বলে আমি আর জীবনে কোনো দিন আজান দেবো না আমি আজান দেওয়ার পরে নবী ইমামতির মুসল্লায় দাঁড়াবেন আমি বেলাল আর কোনো দিন আজান দেবো না সাহাবাইকরাম ডেকে বলে বেলাল কান্না করো না কান্না করো না ভেঙে পড়ো না একটু ধৈর্য ধারণ করো হজরত বেলাল কারো কথা শোনে না ছোট্ট বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে কান্না আর ডেকে বলে আমি আর মদিনায় থাকবো আমি মদিনায় থাকলে আমি পাগল হয়ে যাব রসুলের সাথে হাজারো স্মৃতি অলিতে গলিতে আমি আর থাকতে পারবো না বিশ্বনবী সম তাম পৃথিবীর কা কাঁদিয়ে বুধবারের দিনে দাফন সম্পূর্ণ হয়েছিল আজ ও মদিনার সবুজ গুম্বুজের ডিসি আপনার আমার কলিচার টুকরো নবী সাহিত যেদিন গিয়েছিলাম বাজা রসুলের রওজা পাকে যেদিন সালাম দিতে গিয়েছিলাম সিদ্ধুকুনের দিকে এই সবুজ গুম্বুজের নিচে সাহিত মানুষ পাগল পারা হয়ে যায় আবেগ অস্থির হয়ে যায় এ বা আমার বিশ্ব নবীকে যখন বুধবার দিনে দাফন সম্পন্ন করার পরে হযরত বেলাল মদিনা ছেড়ে চলে গেল এক মাস দুই মাস নয় ছয়টা মাস পরে আমার নবীজি ঘুমের ঘরে ডেকে বলে বেলাল কত মানুষ দূর দূরান্ত যদি আইসা আমি নবীর কবরের পাশে দাঁড়ায় সালাম দেয় এ বেলাল আয় আয় একবার মদিনায় আইসা আমি নবীর সালাম এ বেলালা একবার মদিনায় আয় যা ছয় মাস পরে নবীজিকে ঘুমের ঘরে স্বপ্নে দেখার পরে বেলাল মদিনায় চলে আসলেন বেলালকে দেখার পরে সাহাবাহরাম সরিয়ে আসলেন ছোট বাচ্চারা পর্যন্ত বলে মা বেলালার সে একটু বেলালকে দেখে আসি সাহাবাই ইকরাম ডেকে বলে বেলাল না একবার আজান দাও কতদিনে হয়ে গেল তোমার কোনটা আজান শুনতে পাই না হজরত বেলাল ডেকে বলে আমি আজান পরে বিশ্ব নবী ইমামতির মুসল্লায় দাঁড়াবে না আমি বেলাল আর কোনো দিন আজান দেবো না সাহাবাইকরাম অনুরোধ করে সবাই অনুরোধ করে কারো কথা হজরত বেলাল শোনে না নবীর নাতি হাসান আর হোসাইন দুইটা ভাই যখন দুইটা হাত ধরেছে হজরতে হোসাইন যখন হাতটা ধরে বলে নানুয় ও নানুয়াই নানাও চলে গেছে তুমি আমাদের ছেড়ে চলে গেছো কতদিনে হয়ে গেল নানু ভাই তোমার কণ্ঠে আমরা আজান শুনতে পাই নাই হজরতে হোসাইন যখন হাটটা ধরে নানু ভাই নানু ভাই বলে ডাকা দেয় হজরত বেলাল তাকা দেখে হজরতে হোসাইনের চেহারার ওপরে মনে হয় বিশ্ব নবীর চেহারা মো বরক ভেসে উঠেছে মনে হয় মদিনা নবী ডাইকে বলে বেলাল দেন একবার আজান দে আমি নবী কতদিন হয়ে গেল তো রাজান শুনতে পাই না হোসাইন যখন হাতটা ধরে নানু ভাই নানু ভাই বলে ডাক দেয় ও নানু ভাই দাও না একবার আজান দাও ও নানু ভাই দাও না একবার আজান দাও ছয় মাস পরে হজরতে হোসাইনের অনুরোধে বেলাল আবারও মদিনায় এসে আজান দিলেন বলুন আল্লাহু আকবার এদিকে আরো লম্বা ঘটনা আছে আমি লম্বা করতে পারবো না মনে আসে না নাই মনে কথা ভুলে গেছেন হজরত বেলালের বুকের ওপর নির্যাতন এই খবর যখন বিশ্ব নবীর নির্যাতন জুলুমের কষ্টের কথা আমার আর সহ্য হয় না। যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো হজরতর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামির জীবন থেকে অমায়ের কাছ থেকে হজরত বেলাল করলেন করলেন মুক্ত একদিকে সন্তান হারানোর ব্যথা অন্যদিকে সাহাবাহিক উপর নির্যাতন জুলুম এই যখন মনের অবস্থা এই যখন কষ্ট রসুলের মনের ভিতরে নবীর যখন মন খারাপ নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার আমার আল্লাহ ডেকে বলে আমার বন্ধুর মা নাই বাবা আমি আমার নাই রে কেউ নাই আমার বন্ধুর মনটা হয়েছে ভারী আমি আল্লাহ সইতে নাহি পারি লাহু মাহফুস থেকে সুরাক্কা ও সার নিয়ে যায়া আমার বন্ধুর ওপরে নাজিল কর তাড়াতাড়ি সরে বলেন আল্লাহু আকবার আমার নবী ডেকে বলে আনাস আমার মনটা কেন খারাপ তোমরা সবাই জানো কে তোমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র স্মান থেকে জীবি এসে আমার ওপরে সুরা কাউসার নাজিল করল বলুন আল্লাহু আকবার জবান ছেড়ে সবাই একটু তিলাবৎ করুন ইন্না আ ত ইনা কেল কারো ফসলি লি রবিকাওয়ান আর ইননা শানি আগাউআল আল্লাহ তার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আমার ভাই আরিত এর কান পেতে কথাগুলো শুনবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইননা তিনার নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি বলুন আল্লাহ আকবর ইনা কাউসার অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি বলেন আল্লাহু আকবার পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার দান করেন নাই আপনার আমার নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেছেন বলেন আল্লাহু আকবার এ হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি দুধের মতো সাদা পানির চাইতে ক্লিয়ার কঠিন কিয়ামতের ময়দানে যেদিন কিয়ামত দিবস কায়েম হয়ে যাবে বাজান গো আমার বিচারে ময়দান যেদিন কায়েম হয়ে যাবে যেদিন মানুষের জিহু বা কুকুরের মধ্যে জুলে আসবে নাবি পর্যন্ত জমিন হবে তামার জমিন সূর্য সহাত মাতার ওপরে চলে আসবে মানুষের মাথার মগজ টক করে গলবে যেদিন মাতার সন্তানের পরিচয় দেবে না ভাই ভাইয়ের পরিচয় দেবে না স্বামী স্ত্রীর পরিচয় দেবে না ওই কঠিন কেয়ামতের ময়দানের বিচার দেব যেদিন কায়েম হয়ে যাবে ওই বিচার দিবস হবে পঞ্চাশ হাজার বছরের সমান ওই কঠিন কেয়ামতের ময়দানে আল্লাহর আরসের সায়া ছায়া আর কোনো ছায়া থাকবে না ওই ছায়ার ভিতরে সাত মানুষ আশ্রয় পাবে সাত মানুষকে আল্লাহ পাক ছায়া দান করবেন ওখানে সাত মানুষ যারা ছায়া পাবে সেখান থেকে তারা কিয়ামতের ময়দানের ফাইনাল খেলা উপভোগ করবে আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি করা ওইটা ভিআইপি গ্যালারি বলুন আল্লাহু আকবার আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করবেন আর নবীজি হাউজে কাউসারে পানি পান করার জন্য দাঁড়িয়ে থাকবেন হজরতকর সিদ্দিক রাদি আল্লাহ পিয়ালাগুলো ভরাইয়া দিবেন মাঝখানে দাঁড়িয়ে থাকবেন ওমর শুনে যান শুনে যান ওমর অবক্করে হাত থেকে বিশ্ব বিশ্বনবীর হাতে দেবেন আর নবীজি তারা আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারে পানি পান করাবেন বলুন আল্লাহ আকবার দলে দলে মানুষ যখন হাউজে কাউসারে পানি পান করার জন্য রসুলের না করাবেন এক শ্রেণীর মানুষের সামনে আল্লাহ তালা পত্তার তরে করে দেবেন আমার আল্লাহর পুল আলামিন যখন পত্তার আবহন তরে করে দেবেন বিশ্বনবী তখন ডেকে বলবেন আল্লাহ আমার হাজার হাজার উম্মতকে আমি দেখতে পাইলাম কেন জানি এখন সংখ্যায় কম দেখতে পাই কারণটা কি বলে বন্ধু আপনি তো সবাইকে আমার পাইকারি হাউজে কাউসারে পানি পান করাইতে পারবেন না দুনিয়ার জমিনে দুইটা অপরাধ করেছিল যারা আজকে হাউজে কাউসারের পানি পান করতে পারবে না তারা কয়টা অপরাধ কি দুইটা অপরাধ জানার দরকার নাই একটু মনোযোগ দেয় কথাগুলো শোনেন বাজান গো আমার মানুষজন যখন বিশ্ব নবীর কাছে আসবেন রসুলের হাতেই এক পেলা হাউজে কাউসারে পানি পান করলে জান্নাতে ঢোকা পর্যন্ত তার তৃষ্ণা লাগবে না তার তৃষ্ণা মিটে যাবে বলুন সোবাহান আল্লাহ রসুল হাউজে কাউসারে পিয়ালে নিয়ে দাঁড়িয়ে আছেন আপনি যাবেন রসুলকে দেখবেন রসুলের হাতে হাউজে কাউসারের পানি পান করবেন এই সৌভাগ্যে আপনার আমার হওয়ার দরকার আছে না এই সৌভাগ্যবানদের কাতারে কারা কারা সামিল হতে চান কার কার দিলের তামান্না রসুলের হাতে হাউজে কাউসারে কাউসারের পানি পান করবে দুইটা হাত তুলে মালিককে একটা বার দেখান ও আল্লাহ তাকায় দেখো নগা রানীনগরের মুসলমানেরা রসুলের হাতে হাউজে কাউসারের পিয়ালার পানি পান করতে চাই আল্লাহ কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ যেদিন তোমার আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না সেদিন তোমার আরসের নিচে ছায়া দান করিও আর রসুলের হাতে ইয়াক পিয়াল হাউজে কাউসারের পানি পান করা তাউফিক আমাদেরকে দান করিও জোরে বলে না আমিন সেই সুভাগ্যবান উম্মদের কাতারে আল্লাহ আমাদেরকে সামিল করুন জোরে বলুন আমিন রসুলের হাতে ইয়াক পেলা হাউজে কাউসারে পানি পান করা তাউফিক আল্লাহ আপনি আমাদেরকে দান করুন জোরে বলুন আমিন শেষবারের মতো বলে না আমিন হাত নামান রসুলের হাতে হাউজে কাউসারে পানি পান করতে চাইলেই হবে না কাজ করতে হবে দুইটি কয়টি কষ্ট হচ্ছে আপনারা মানে আপনারা কি আমার কথায় কষ্ট পাচ্ছেন বাজা বিরক্ত হইতেছেন। শোনেন 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 হাউজে কাউসারের পিয়ালার সংখ্যা কত আকাশের তারকারে আজ এই গুণে যেমন শেষ করা যাবে না হাউজে কাউসরের পিয়াল আর পানির সংখ্যা গুণেও শেষ করা যাবে না একটু জোরে কি বলা যাবে সৌহানল্লাহ এইবার শোনেন হাউজে কাউসারের পানি চাইলেন আর পাইলেন অত সহজ না হাউজে কাউসারের পানির পিয়ালা পর্যন্ত পৌঁছাইতে গেলে আপনাকে একটু কষ্ট করা লাগবে ঠান্ডা পানিতে মালিককে দিতে হবে আপনি হয়তো হঠাৎ করে মসজিদে গেছেন আগে যারা নামাজ পড়তো তারা হয়তো আপনাকে দেখে ঠাট্টা বিদ্রোহ করে বাপরে বাপ উত্তর বারো বাসা কোন দিন নামাজ ধুটছে সূর্যাস্ত কোন দিন ঘুরছে নামাজ তো ঠিক মতো থাকবি না দুই দিন পর আবার ছেড়ে দিবি কথা কয় না এরকম কিছু সমালোচক আছে না না আরে ভাই কেউ মসজিদে ঢুকছে আপনি তো দুইজনকে দাওয়াত দিয়ে আনতে পারেন না যে আসছে খুশি হন আলহামদুলিল্লাহ ভাই তুমি মসজিদে আসছো আমার দিনটা ভরে গেছে বাদশা ভাই দোয়া করি আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত তোমাকে সিজদা দেওয়ার তাওফিক দান করেন জোরে বলেন আমিন আমরা দোয়া না কইরা ওরে না সমালোচনা